বাংলাদেশে দুর্নীতির বিষয়ে অভিযোগ জানানোর জন্য চালু করা একটি হটলাইন নাম্বারে গত 3 বছরে 40 লাখেরও বেশি কল এলেও এর মধ্যে মোটে 200-র কিছু বেশির তদন্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন, যেটি সংক্ষেপে দুদক নামে পরিচিত। কমিশনের কর্মকর্তারা বিবিসিকে বলেছেন যে বেশিরভাগ হটলাইনে আসা অভিযোগই কমিশনের এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে পারেন না তারা। তবে দুর্নীতিবিরোধী আন্দোলনকারীরা বলছেন যে এত এত কল আসা সত্ত্বেও কেন ব্যবস্থা নিতে পারেনি দুদক, সেই ব্যাপারে তাদের আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন ছিল। মূলত 2017 সালে এই হটলাইন নাম্বার 106 চালু করার পর প্রথম দিনেই কল এসেছিল 75,000। দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 2017 সালে নাগরিক, গণমাধ্যম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দুদকে মোট 17,953 অভিযোগ এসেছিল, যার মধ্যে অনুসন্ধানের জন্য বাছাই করা হয়েছে 937 এবং 337 প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। এরপর থেকে 3 বছর পার হয়ে গেছে। এই 3 বছরে দুদকের টেলিফোন সিস্টেমে প্রায় 42 লাখ মানুষ কল করেছে। এত সংখ্যক ফোন কল থেকে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে 2,15,100 মতো। এসব অভিযোগের মধ্যে 207 অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে চলতি বছর তদন্ত শুরু হয়েছে 81 ঘটনার, আর অভিযোগের সত্যতা পেয়ে গ্রেফতার ও মামলা করা হয়েছে 14 ক্ষেত্রে। এছাড়া অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে হাতে নাতে ঘুষের টাকা পাওয়া গেছে এমন ঘটনার সংখ্যা 7। দুদকের উপপরিচালক মাসুদুর রহমান বিবিসিকে বলেন যে এছাড়াও এখনও আরও অনেক অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে 2019 সালে অভিযান পরিচালনা করা হয়েছে 1,001। চলতি বছর নভেম্বর পর্যন্ত এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে 442।